107 সেকেন্ডে সঞ্জয় যে কথাগুলো বলল আমি পিসিআরকে এবার বলবো অনলাইন অনলাইন একেবারে লাইভ সেই অংশগুলো কেটে কেটে আমাকে পাঠানোর জন্য যাতে করে আমি আপনাদেরকে সেগুলো শোনাতে পারি। অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে থেকে প্রথম যে পার্টটা আমার কানে বাজলো যেটা শুনে আপনারাও হয়তো নড়ে চড়ে বসেছেন, এই সঞ্জয় রায়, এই সঞ্জয় রায় কি ধোয়া তুলসী পাতা, এই সঞ্জয় রায় কি একেবারে ইনোসেন্ট নিরীহ, না, এই সঞ্জয় রায়ের আগে বহু বহু কেস, বহু হিস্ট্রি শিটিং, অর্থাৎ দাগি আসামির মতন বহু নোটোরিয়াস অ্যাক্টিভিটির সাথে সঞ্জয়ের যোগ ছিল বলে অনুমান করা হয়েছে। কিন্তু তারপরেও ভাবুন, একে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কলকাতা পুলিশ নিয়োগ করেছে, একে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য করা হয়েছে, ভাবুন কতটা অপদার্থ কলকাতা পুলিশের ফোর্স তৈরি হয়েছিল বিনীত গোয়েলের সময়। সঞ্জয় প্রথম অংশটা আমি পিসিআরকে বলবো শোনাতে, যেখানে সঞ্জয় বলছে খুন এবং ধর্ষণ সঞ্জয় করেনি, সত্যি কি না ওপর চালাকি করছে সঞ্জয়, ওই অংশটা শুনি একবার। আমাকে বিনা কারণে পাঠানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমাকে বিনা কারণে পাঠানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমাকে বিনা কারণে পাঠানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে, আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমাকে বিনা কারণে পাঠানো হয়েছে। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের থেকে প্রতিক্রিয়া নেব, এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি জবাব চায় বাংলাতে থাকবেন, বিশিষ্ট আইনজীবী রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স এবং এনএসজি কর্তা, মোকসা অভিনেত্রী আমাদের সঙ্গে রয়েছেন, ত্রিনেশ মণ্ডল চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কিন্তু খুন এবং ধর্ষণ করেনি সঞ্জয় রায়, মোকসা হজম হচ্ছে এই কথাটা? আর যদি হজম হয় তাহলে তার পেছনে কে, কোন খেলাড়ি পেছনে রয়েছে? ওই যে আর কি, মানে যখন নেশার ঘরে ছিল, একটু নেশা টেশা করে যাক, চিন্তা করিস না, এখন ঢুকে যা জেলে, নেশার সামগ্রীগুলো চলে আসবে পরপর, চিন্তা করিস না, আমরা তো আছি, কি আছে করেছিস সেটা আদৌ ওটা ইনসার্শন কি না, নাকি ডেড বডি নেক্রোম্যানিয়াক বা নেক্রোফিলিক বলে যেটা বলা হয়েছে, সে যাই হোক সবটাই আমাদের অ্যাজাম্পশন, তুই তোর মতো করে যা, কোনো চিন্তা নেই, নেশা সামগ্রী চলে আসবে। এবার এই 90 দিনের কাছাকাছির পর যখন নেশাটা আস্তে আস্তে ঘোরটা কাটছে, 90 দিনে চার্জশিটের মতো তো বের করেই নেব, যেই এখন দেখছে নেশাও কেটে গেছে, এখন আবার আরেকটা ধনঞ্জয় হতে চলেছে, ওকে ওনাকে তো এবার মুখটা খুলতেই হবে। এবার আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমার ডিপার্টমেন্টকে এখানে অপদার্থ পুলিশ, এই যে সিভিক পুলিশকে যারা নিয়োগ করে কারা আছে, কোন ডিপার্টমেন্ট আছে, যখন দেখেছে কমিশনার অফ পুলিশকে প্রাইস পোস্টিং করা হয়েছে, সেটা ওয়ান একটা দিকে জিত হোক, একটা দিকে প্রাইস পোস্টিং হোক, মিস্টার ঘোষকে প্রথম দিনই প্রাইস পোস্টিং করা হয়েছে, দেখেছে তো আমাদের, আমরা রেপ আমাদের মতো করে যাবো, আমাদেরকে প্রাইস পোস্টিং করা হবে, তোরা চিন্তা করিস না, আমরা তো তোদের পিছনে আছি, চালিয়ে যাও চালিয়ে যাও, উৎসবের নাম করে আরও যে সমস্ত শবেদের উৎসব হলো, তোমরা তোমাদের কাজ করে যাও, সব মানুষকে লাইটের ঝাঁক, যেটা আমরা দুর্গা পুজো করতে পারিনি, রোহের কার্নিভাল জিতে গেছিলো সেটা আমরা কালী পুজোয় দেখে নিয়েছি, আর এর মধ্যেই এতগুলো ধর্ষণ, গণধর্ষণ, চাইল্ড রেপস আমরা নয় উদ্বুদ্ধ করেছি, যারা আমরা আমরা মহিলারা যারা উদ্বুদ্ধ করি রেপিস্টদের, মানছি আমরা করেছি, এই বাচ্চাগুলো কোন দিক থেকে উদ্বুদ্ধ করেছে, তো রেপিস্টদেরকে কি বলা হলো যে না না তোমরা, এই এই সঞ্জয় রায় হচ্ছে সেই পারফেক্ট এক্সাম্পল, নেশা করো, মদ খাও, যা খুশি করো, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, তোমাদেরকে বাঁচাতে আমরা আছি। আর সব থেকে বড় কথা, যেটা মেন কোয়েশ্চেন, আমরা জানি তো মা একটা নিজের ছেলেকে, সন্তানকে বাঁচাতে যে কোনো লেভেলে যেতে পারে, এখানে আমি দেখছি আমার মা, আমার কোন সেই সন্তান এখানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যুক্ত আছে, আমি কোট আনকোটে বলছি, আমার কোন সন্তান এই ডিরেক্ট ক্রাইমের সাথে যুক্ত আছে যেটার জন্য প্রত্যেকটা সাধারণ মানুষকে বলি দিচ্ছে মা কালীর সামনে, এটা আমার তার সেই মায়ের কাছে প্রশ্ন। ঠিক ঠিক, এবং তার পাশাপাশি আমি একবার দ্বিতীয় অংশ আমি বলছি, 107 সেকেন্ডের এই সঞ্জয় রায়ের যে বক্তব্য গোটা রাজ্য রাজনীতি এবং তদন্তের গতি প্রকৃতি আবার অন্যদিকে চালিত করতে পারে, এবং মোকসা তো বলল খুন ধর্ষণ করিনি, এই পার্টটার একটা জাস্টিফিকেশন এটা হতে পারে যে নেশার ঘোর কেটেছে 90 দিন পর, যখন বুঝতে পেরেছে কোনো দাদা কোনো সাহেব কেউ বাঁচাতে আসবে না, কেউ আর এই নেশার দ্রব্য সাপ্লাই করতে আসবে না, জেলে একাই এই সঞ্জয় রায় থাকবে, এবং কিছুদিন পরে যখন ট্রায়াল শুরু হচ্ছে তখন ফাঁসিতেও, ফাঁসি কাঠেও সঞ্জয় রায় একাই যাবে, এটা একটা পার্ট। কিন্তু আরেকটা পার্ট,
বরং দ্বিতীয় পাঠ, সেটা আরও মারাত্মক। এরমভাবে ছটা পাঠ আপনাদের শোনাবো আজ। দ্বিতীয় পাঠ, যেখানে সঞ্জয় রায় বলছে যে সরকার সঞ্জয় রায়কে ফাঁসিয়েছে, শুনবো। অত্যন্ত বড় অভিযোগ বা দাবি করছে এই সঞ্জয় রায়। এবং এই সঞ্জয় রায়ের এইটুকু অংশ যখন রিপাবলিক বাংলায় আমরা টানা সম্প্রচার করছি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি এই সম্প্রচারের অংশ শুনেছেন এবং তারপর তিনি রিপাবলিক বাংলার ক্যামেরায় যে দাবি করেছেন সেটা আরও বড়। সেটা যদি হয়, নতুন করে ইনভেস্টিগেশন রিওপেন বলবো না, কিন্তু একটা অ্যাঙ্গেল ওপেন হবে। সঞ্জয় রায়কে অবিলম্বে দিল্লিতে নিয়ে গিয়ে নতুনভাবে ইনভেস্টিগেশন করা সিবিআইয়ের কাস্টাডিতে। শুভেন্দু অধিকারী কি বলছেন? দেখুন, একজন বিচারাধীন বন্দি, তার বক্তব্য নিয়ে আমি যেহেতু একটা ছোটোখাটো দায়িত্বপূর্ণ পোস্ট রিপ্রেজেন্ট করি, লিডার অব অপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ এমএলএ, সিবিআই না হলে এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারতো না। মাকুশেকুদের সেসব দম নেই, তারা কোথাও ওগুলো করতে পারেনি। প্রশ্নচিহ্ন আজকে অ্যাকিউজ তুলে দিল, এর সমাধান তখনই হতে পারে যদি রাজ্যের বাইরে নিয়ে গিয়ে প্রপারলি ইনভেস্টিগেশন এবং আজকের ঘটনার পরে আবার হেফাজতে নিয়ে তার কাছ থেকে প্রপারলি ইন্টারোগেশন করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা করিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআইকে ডাইরেকশন দিয়ে প্রপারলি কিছু করা যায়। এর পাশাপাশি আমি নির্দিষ্টভাবে পিসিআরকে বলবো, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও রেডি হচ্ছেন, তার কাছে যাওয়ার আগে মুখ বন্ধ করতে বলা হয়েছে, তুমি কিছু বলবে না, এই অংশটিও সঞ্জয় রায় তিনি বলেছেন আজকে। আমি একবার শুনে নিই এবং তারপর দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো, একবার শুনি। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে।